নমস্কার দর্শক, পুনর্বার আকৌ এবাৰ আহিছোঁ নতুন এটা ৰেচিপি লৈ। আজি ৰেচিপিটো হৈছে ভেজ মাঞ্চাও চুপ। তো একদম সহজ পদ্ধতিত বনাম আমি ভেজ মাঞ্চাও চুপ, আপোনালোকে সকলোৱে খাইছে। তো কেনেকুৱা বনায় একদম সহজ ইজি পদ্ধতিত বনাই দেখুৱাম, চাই থাকক সম্পূৰ্ণ ভিডিঅ'টো। আৰু আমি আজি কি কি ইনগ্ৰিডিয়েণ্টছ লৈছোঁ সম্পূৰ্ণ ভিডিঅ'টো চাই থাকক বলক। তো দৰ্শকসকল, আমি লৈছোঁ আজি প্ৰথমতে লৈছোঁ ইয়াত চাব পৰা ইনগ্ৰিডিয়েণ্টছখিনি কি কি লৈছোঁ। এপিনে লৈছোঁ চপ 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 কৰি লৈছোঁ, চপ কেবেজ লৈছোঁ, চপ কেৰট লৈছোঁ, এণ্ড এইটো ধনিয়া লৈছোঁ, চপ চপ কৰি লৈছোঁ গোটেইখিনি ধনিয়া। আৰু ইনগ্ৰিডিয়েণ্টছখিনি লৈছোঁ আপোনাৰ ব্লেক পেপাৰ লৈছোঁ, ব্লেক চল্ট লৈছোঁ, আৰু এইটো আপোনাৰ কৰ্ণফ্লৰ আছে, এইটো চুইট চিলি চচ আছে, এইপিনে আছে চিলি চিলি চপ আছে, জিঞ্জাৰ গাৰ্লিক পেষ্ট। আৰু লৈছোঁ এইফালে আপোনালোকে দেখিছেই নুডলছ লৈছোঁ, নুডলছ এতিয়ালৈকে ফ্ৰাই হোৱা নাই, আমি ফ্ৰাই কৰিম। ফ্ৰাই কৰাৰ পিছত আপোনালোকে সম্পূৰ্ণ ভিডিঅ'টো চাই থাকক, তেতিয়াহ'লে বলক আগুৱাই যাওক। প্ৰথম আমি ভেজিটেবলছৰ ষ্টকটো বনাই ল'ম। আমি ইয়াত পেনত দি দিছোঁ 1 লিটাৰ পানী, ধৰকচোন আমি এতিয়া পানীটো আমাৰ বইল হৈ গ'ল অলৰেডি। আৰু এতিয়া আমি ইয়াত দিব যাম ভেজিটেবল, চাব পাৰে ভেজিটেবল দি আছোঁ। দৰ্শকসকল, আমাৰ যোনটো আমি বহাইছিলোঁ ষ্টক বনাইছিলোঁ ভেজিটেবলছৰ, ভেজিটেবলছৰ ষ্টকটো অলৰেডি আমাৰ হৈ গ'ল। চ' এতিয়া আমি অফ কৰি দিলোঁ, এতিয়া আমি ইয়াত ষ্টকটো আমি ষ্টেণ্ড কৰিম। দৰ্শক চোৱাৰ পৰা আমাৰ এতিয়া আমি যোনখিনি আমি পদক্ষেপ লৈছিলোঁ ইয়াত পিছৰ পদ্ধতিটো চাওক, অইল দি লৈছোঁ, অইল দি লৈছোঁ, ধৰক অলৰেডি আমাৰ অইলটো গৰম হ'ল। চ' আমি এতিয়া জিঞ্জাৰ গাৰ্লিক পেষ্টটো আমি দি আছোঁ। ধৰক এইটো আমাৰ ব্ৰাউন কালাৰ আহিছে। চ' আমি ইয়াত চপ কৰি থকা ভেজিটেবলছখিনি ইয়াত দি দিম। ধৰকল আমি ইয়াত দি দিম অলপ MDH চল্ট দি দিছোঁ, ইয়াত অলপ 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 দি দিছোঁ। ইয়াৰ পাছত দিছোঁ পেপাৰ দি দিছোঁ, পেপাৰ দি দিছোঁ, চুইট চিলি চচ দি দিছোঁ অলপ, চুইট চিলি চচ, ইয়াৰ পাছত দিছোঁ ডাৰ্ক চয়া চচ, দুচামুচ হিচাপত দিছোঁ আমি, দুচামুচ আধা দি দিছোঁ। অন্তিম শেষত টেষ্টটো চল্ট দি দিছোঁ, চল্ট দি দিছোঁ। এতিয়া
যেটো ভেজিটেবল স্টক কৰিছিলোঁ পানী স্টক কিনি আমি ইয়াৰ ওপৰত লাহালাই দিম। অলরেডি অলটো গরম হয়ে গেল, আমি ইয়াত এটা দি চালো তো এটা এইখানে দিও তো ধরো অকল চাহ পারে আমার এইখানে অলরেডি হয়ে গেল পকি মানে ধুনিয়াকে হয়েছে আর গন্ধটা ওলাই আছে সব এটা অল্প পানি দিয়ে দিছো পানিটা কমে গেছে যেমানে পানি দিয়ে আপনার কথা মই অল্প পানি দিয়ে দিছো বাস হয়ে যাব। তো ধরো অকল সুপটা আমার অলরেডি হয়ে গেল আর এটা আমি কি করি সুপটা অল্প পাতল আছে এটা আমি ডাট করবলে ইয়াত কি করিম চাও পারে ইয়াত অল্প হাক্কা নুডলস দিয়েছো যেটা ফ্রাই করেছো আমি ফ্রাই করা নুডলসটা ইয়াত অলপ অলপ দিয়ে দিছো যাতে মোৰ নুডলস অকণ ডাট হবলৈ ইমান দিব নালাগে আপোনালোকৰ হিচাপত দি দিব আমি মই হিচাপত দি দিছোঁ অলপ দহ অলপ ডাঠ হ'বলৈ ইয়াৰ পাছত আমি এতিয়া ইয়াত ধুনীয়াকৈ মিক্স কৰিম চাব পাৰে কি কৰিব ইয়াত মই এতিয়া কৰ্ণফ্লৰ মিক্স কৰিছোঁ কৰ্ণফ্লৰ মিক্স কৰি এতিয়া ইয়াত লাহে লাহে দিম চচটো চুপটো ডাঠ হ'বলৈ দিছোঁ কৰ্ণফ্লৰটো আমার সুপটো হয়ে আছে এইফালে এটা আমি কি করিম ইয়াত সুপটো আমি বনালো অন্তিম শেষত আপনারা কি করব বেস মাংসর হিসাবত সদায় অল্প ভিনেগার দিব লাগে তো আমার হিসাবত ভিনেগার অল্প দিয়ে দিছো ভিনেগারটা নিদিলে সুপত আমটো নাপাব তো অল্প দিয়ে দিছো ভিনেগারটো ধরো চাব পারে অলরেডি আমার সুপটো হয়ে গেল কি ধুনিয়া হয়েছে আর ইয়ার খুশবুটো কি ধুনিয়া উলাই আছে চাব পারে ইমান গাঢ়া হয়েছে। তো ধরকল অলরেডি আমার এটা সুপটো হয়ে গেল আর এটা আমি কি করি এই আমি সার্ভ করি আর টেস্ট করে দেখো আপনার কেন হয়েছে আজ সুপটো তো সম্পূর্ণ ভিডিওটা চাই দেখব। তো ধরকল আপনার দেখো আজ সুপটো বেস্ট মাংস সুপ খাই পেলে টেস্ট করে দেখো কেন হয়েছে আজ চাও পারে চাই দেখ আজ সুপটো চাই দেখো চাওক কি ধুনীয়া হৈছে চাব পাৰে ইয়াত গোন্ধটো কি ধুনীয়া ওলাই আছে ঘৰতে বনাওক আপোনালোক চুপৰ সোৱাদ লোক সঁচাকৈ খুব ভাল হৈছে দৰ্শকসকল আপোনালোকে এনেকৈ ঘৰত বনাওক আৰু চুপৰ সোৱাদ লোক ডেলিচিয়াছ সঁচাকৈ ভাল হৈছে দৰ্শকসকল আপোনালোকক এনেকুৱা আৰু ভাল ভাল চুপৰ ৰেচিপি বনাই দেখুৱাম। তো দৰ্শকসকল আপোনালোকৰ আজি ৰেচিপিটো খুবেই ভাল লাগিল আশা কৰিছোঁ আপোনালোকে মৰম দিব আগৰ দৰে আজি যোনটো ৰেচিপি বনাইছোঁ বেষ্ট মাংস চুপ আপোনালোকক খুবেই ভাল লাগিছে হ'ব যদি ভাল লাগিছে আপোনালোকে কমেণ্ট কৰিব আৰু চেনেলটো যদি নতুনকৈ আহিছে আপোনালোকে ছাবস্ক্ৰাইব কৰিব চেনেলটো আৰু লাইক কমেণ্ট শ্বেয়াৰ এণ্ড ছাবস্ক্ৰাইব কৰিব আমাক মৰম দি থাকিব ধন্যবাদ।